বাঙালি সংস্কৃতির রক্ষণ বিকাশ ও সমৃদ্ধির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন রাত্রি আমার বুড়ি গঙ্গার দূষণের মতো কাল নষ্ট ডিমের কুসুমের মতো চাঁদ করে আড্ডা খানার দাগি পেয়ালার চা উষ্ণ করে না আর কোন ইচ্ছা আধারে নিজেই হামাগুড়ি দিয়ে খুঁজি কোথাও কিনে প্রেম দেশাত্মবোধ নিয়ে বহু গান রচনা করেছেন তিনি বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র ছুটির ঘণ্টার সিনেমার কাহিনীকার ছাড়াও শতাধিক চলচ্চিত্রের কাহিনীকার প্রেমবোধের শুদ্ধতায় দেশপ্রেমকে তিনি আবেগ মনন ও সংগ্রামের চেতনায় ধারণ করেছেন কম্পিউটার বানানো ওখান থেকে একটা জায়গা বা ভারী সুন্দর তো লুপটা নামিয়ে নিলাম কেটে আর একটা জায়গা শুনলাম মোটামুটি এটার সঙ্গে মিল আছে কাটিয়ে নিল কেটে নামিয়ে নিলাম সুর তৈরি হয়ে গেল এইভাবে সেটা তো কবিতা হচ্ছে না সেটা তো ভেতরের আবেগটাকে প্রকাশ করছে না নারী প্রেমকে তিনি স্থাপন করেছেন রোমান্টিক ও জীবন যন্ত্রণার কেন্দ্রস্থল হিসেবে চিত্রধ্বনি ও সঙ্গীতের সমন্বয়ে গড়ে উঠেছে তার রচনার ভুবন শব্দ ও ছন্দের শরীরি বিন্যাসের গভীর স্পন্দিত হয়ে উঠেছে এক ব্যতিক্রমী সংবেদ যা আমাদেরকে আকর্ষণ করে নতুন উপলব্ধির জগতে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু পুরস্কার আজ আমাদের শিল্পবাড়ির অতিথি মোহাম্মদ রফিকুজ্জামান শুধু দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি দেখবার জন্য শিল্পবাড়ি বাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্য আর শিল্প বাড়িতে আছেন বাংলাদেশের অসামান্য একজন মানুষ শিল্প সাহিত্য সংস্কৃতির মানুষ গীতিকবি গীতিকার কবি এবং নিজে এখন ছবিও আঁকেন মোহাম্মদ রফিকুজ্জামান স্যার আপনাকে স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠানে স্যার এবং আমাদের সঙ্গে আছেন শাহজাহান আহমেদ বিকাশ অসাধারণ একজন গুণী মানুষ ইউডা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান এবং আপনি এবং আমি যখন আমরা কথা বলবো আপনার অসাধারণ দক্ষতায় ছবি আঁকবেন এবং শুরু থেকে আমাদের সঙ্গে আছেন আজকে আমরা শুরু করতে চাই একটু উল্টোভাবে আপনার শেষের দিকে প্রচুর চলচ্চিত্রের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এমনকি বাংলাদেশে একটি অসামান্য চলচ্চিত্র বিখ্যাত চলচ্চিত্র ছুটির ঘন্টার সমস্ত ছবি গল্প গান আপনি লিখেছেন এই ছুটির ঘন্টার সঙ্গে আপনি কীভাবে যুক্ত হয়েছিলেন ছুটির ঘন্টার সঙ্গে যুক্ত হওয়া এটি সত্য সাহা এটির প্রযোজক ছিলেন এবং তিনি এটা সুরচাও ছিলেন প্রযোজনাও তারই ছিল তিনি হঠাৎ করে একদিন আমার বাসায় এলেন বাসায় এসে বললেন যে এইরকম একটা গল্প শুনেছি ঘটনাটা কোথায় জানি না তারপরে সত্যদাকে নিয়ে আমরা অনুসন্ধানে বেরিয়েছি লক্ষ্মীবাজারে শুনলাম লক্ষ্মীবাজারে গেলাম বললো না এখানে তো না সাভারে কোথায় যায়নি সাভারে গেলাম এই করতে করতে চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে যে যে স্কুলের কথা শুনলাম তারা বললো না আমাদের এখানে এরকম কিছু ঘটেনি এটা একটা স্কুপ নিউজ হিসাবে একটা পত্রিকায় এসেছিল যে এরকম একটি ছেলে ছুটি হয়ে গেছে কিন্তু বাথরুমে ছিল বাথরুমে আটকা থেকে মারা গেছে হ্যাঁ তো যাই হোক আমরা খুঁজতে 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 শেষ পর্যন্ত গেলাম রাঙামাটি তো রাঙামাটির স্কুলটা ওরা বলল না কিন্তু স্কুলটা খুব পছন্দ হয়ে গেল তা আমরা স্কুলটা ঘুরে ঘুরে দেখলাম দেখে ওইখানে এখন তো ওটা বোধ সেনাবাহিনীর বিয়েতে চলে গেছে যে ডাকবাংলোটা ছিল রেস্ট হাউস ওটা আমরা বুক করলাম বুক করে ওখানে বসে স্কুলটা সামনে রেখে ওখানে বসে স্ক্রিপ্টটা তৈরি করলাম আমি ছিলাম সত্যদা ছিলেন আর মতিন রহমান ছিলেন তখন আজিজুর রহমান সাহেবের অ্যাসিস্ট্যান্ট এই মতিন রহমান আমরা তিনজনে মিলে বসে কাজটা শুরু করলাম সত্যদা খুব মজার মানুষ হঠাৎ দেখলাম ঘুমিয়ে গেছেন সত্যদা ঘুমায়নি ঘুমায়নি চিন্তা করছি হ্যাঁ তো খুব মজার মানুষ ছিলেন উনি আর আমাদের সঙ্গে সম্পর্কটাও ছিল অসম্ভব পারিবারিক মানে একই সঙ্গে কিন্তু ওনার পুরো পরিবার গেছে আমার পুরো পরিবার গেছে জি তারা ঘুরে বেড়াচ্ছে তারা সারা রাঙামাটি দেখে বেড়াচ্ছে চিটগং যাচ্ছে আমরা কিন্তু ওই কাজে বন্দি এবং আমি সেই ঘরটিতে ছিলাম যে ঘরটি যে ঘরটিতে আমার হুমফাতে লোহানি তার কিছুদিন আগেই যে ঘরটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তো ওই ঘরটিতেই আমি ছিলাম যাই হোক তো আমরা বসে ওইখানে বসে বসে খুব অল্প সময়ের মধ্যে স্ক্রিপ্টটা কমপ্লিট করে ফেললাম কতদিন লেগেছিল সম্ভবত দশ দিন এবং আমাদের ওই যখনই কোনো বিষয়ে প্রশ্ন আসতো আমরা তিনজনে মিলে চলে যেতাম স্কুলটায় দেখতাম যে এই ঘটনাটা যেমন একটা ঘটনা আছে আপনার ছবি যারা দেখেছেন তাদের মনে আছে যে যখন ওই রজ্জাক সাহেব ছিলেন ওই ছবিতে মূল ছিল রাজ্জাক সাবানা হ্যাঁ সাবানা ছিলেন তো উনি ছিলেন দপ্তরী জি এই ঘন্টাটা নিয়ে উনি দোতলায় উঠছেন সিঁড়ি দিয়ে এই শুনলেন যে ছেলেটা মারা গেছে এই ওনার হাত থেকে ঘন্টাটা পড়লো পড়ে সিঁড়িতে গাং 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 গ্রাং করতে 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 এসে থামলো জি এই এই যে এফেক্টটা তৈরি সিঁড়িটা দেখে খুব পছন্দ হলো হ্যাঁ এবং এটাকে করতে এটা শ্যুট করতে কিন্তু অনেক সময় লেগেছে খুবই স্বাভাবিক কারণ পড়ে যে ওটা গড়িতে গড়াতে গড়াতে যাবে এটা তো নিশ্চয়ই নেই দুজাই হোক কিন্তু যখন হলো তখন এতই সুন্দর হলো এবং এই কৃতিত্ব অবশ্যই আজিজুর রহমান সাহেব এর পরিচালকের আজিজুর রহমান সাহেব তো ওনার উনি এখন খুব অসুস্থ উনি চিকিৎসাধীন আছেন আমরা তার সুস্থতার জন্য দোয়া করতে পারি মানে প্রধানমন্ত্রী 20 লাখ টাকাও দিয়েছে হ্যাঁ তো আমরা আশা করি যে তিনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন ছবিটা তো দেখবার সুটির গ্রামগঞ্জে যে কি ঘটনা ঘটেছিল তার প্রত্যক্ষ সাক্ষী একজন আমি আমার বাড়ি হচ্ছে বরিশালে প্রত্যন্ত গ্রাম ভান্ডার উপজেলার একটা গ্রামে পিরোজপুর শহরে সুটির ঘণ্টাটা দেখতে এসেছি তখন তো আরও খুব ভালো হল ছিল না একটা হল ছিল ইরা হ্যাঁ নিচে হচ্ছে ওই যে বুটানো চেয়ার আর পেছনের দিকে একটু সিঁড়িবাই ও দোতলার দিকে উঠলে ব্যালকনির মতো ওখানে ছিল ডিসি আর ডিসি ওইখানে বসতেন মহিলারা তো গ্রামগঞ্জ থেকে আমরা দেখতেছি গ্রামগঞ্জ থেকে মহিলারা আসছেন এবং প্রতিটি মুহূর্তে যখন এই ছেলেটা আটকা পড়ল ছোটো ছোটো লেখা ও কি খাচ্ছে শুধু রোদন আর রোদন এত মানুষ দেখতে আসতো যে লোকজন মানে সিনেমা হলের লোকেরা অন্যায়ভাবে আরও লোক টাকা নিয়ে ঢুকাই দিত কিন্তু ওইখানে তো কাঠের দরজা কাঠের ইয়ে কতক্ষণ আর রাখতে পারে বা কতজন হয়তো ধরার ক্ষমতা দশজন ঢুকাই দিছে তিরিশ জন আমরা যখন সিনেমাটার মাঝখানে এবং একজনে দশ বার বারো বারো দেখেছে এই সিনেমাটা ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এবং চিৎকার মারামারি সিনেমা তো থামাই দেয়া হলো কিন্তু থামাই কেন দিয়েছে ওরা ওদেরকে পাঠাও হাসপাতালে কিন্তু সিনেমা চালাও বাপ একটা সাক্ষী আমি না আমার আমার নিজের একটা খুব চমৎকার স্মৃতি আছে এই ছবিটি রিলিজ হবার পরে আমি বেশ কিছু পরে আমি যশোরে গেছি যশোরে একটি সিনেমা হলে ছবিটি চলছিল তো হঠাৎ আমাদেরই এক সিনিয়র ভাই যিনি ওই হলে দেখাশোনা করতেন ইয়াজদানী ভাই উনি হঠাৎ আমাকে দেখেছেন রাস্তায় ছুটে বেরিয়ে আসে এর ওই গিয়ে দেখো এদিক আসো এদিক গেলাম কী ইয়াজদানী ভাই কী ব্যাপার হ্যাঁ তোমার ছবি চলছে এখানে তুমি রাস্তা দিয়ে যে আমি তো দেখেছি অনেকবার ছবিটা দেখেছি দু তিনবার দেখেছি বলে যে আরে বসো বসো একটা জিনিস দেখাই তোমাকে দেখো এই আর দশ পনেরো মিনিট লাগবে ছবিটা তখন শেষের দিকে তো বসছি ওনার ওখানে বসছি এর মধ্যে এক মহিলা বেরিয়ে চলে যাচ্ছেন বৃদ্ধা জাদ বাড়ি ডাকল এই যে এই যে মা শোনেন 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 তুমি আসলেন হ্যাঁ আমাকে বলছে উনি রোজ ছবি দেখতে আসেন আর ঠিক এই সময়টাই উনি বেরিয়ে চলে যান আমি বললাম আপনি রোজ ছবি দেখতে আসেন রোজ টাকা দিয়ে টিকিট করেন এই সময়টাই বেরিয়ে যান কেন বাবার সহ্য করতে পারি না ওই যে ফ্ল্যাশটা পড়ে গেল পানিটা খেতে পারলো না হ্যাঁ এরপরে আসে সহ্য করতে পারে না তারপরে সে বেরিয়ে চলে যায় পরের দিন ভাবে না আজকে শেষ পর্যন্ত দেখবই বলে আসে কিন্তু আবারও পারে না তো বলে ঝরঝর ঝরঝর করে কাঁদছে আমারও চোখ দিয়ে তখন পানি পড়ছে স্বাভাবিকভাবে পানি বেরিয়ে এলো আর আমি সমস্ত চলচ্চিত্রটা নিয়ে ছবিটা নিয়ে তখন চিন্তা করলাম যে মানুষকে মানুষের বেদনা বিশেষ করে সে যদি একটি বাচ্চা হয় শিশু হয় কিভাবে স্পর্শ করে অসম্ভববা নামটা ছুটির ঘন্টা এই নামটা একটু একটা অদ্ভুত ব্যাপার সুন্দর ছুটির ঘন্টা এটা অন্য নামও তো রাখতে পারতেন এই নামটা কিভাবে না এই নামটা এই নামটা প্র্যাকটিক্যালি আমরা অনেক নিয়ে নিয়ে আলোচনা করেছি তো রাজ্জাক সাহেব ওই ছুটির ঘন্টা ঘন্টা তো উনি বাজাতেন বাজাতেন হ্যাঁ বাজলে ছুটি হয়ে যেত জি কিন্তু এই ঘন্টা বাজিয়ে উনি সব বন্ধ করে চলে গেছেন একটি ছেলে বাথরুমের মধ্যে রয়ে গেছে তার জীবনে ছুটি হয়ে যাচ্ছে হ্যাঁ সে তার মধ্যে বসে কল্পনা করছে যে একজন শিল্পী যদি আসতেন আমাকে জাদু করে এখান থেকে বের করে নিয়ে যেতেন উপর থেকে বিমান যাচ্ছে সে শব্দ পাচ্ছে কত রকমের ঘটনা এটা ঘটেছে অনেক কল্পনার বিস্তারিত স্যার এর পরবর্তী ছবি আপনি কি তৈরি করেছিলেন আপনি ডিনিস ডিরেকশনও দিয়েছিলেন ছবি আমি ডিরেকশন দিয়েছি একটি ছবি সনামে আর বেনামে তিনটা ছবির পরিচালনা করেছি ওগুলোর নাম বলবো না সনামে কোনটা সনামে করেছিলাম জন্মদাতা এটা কেমন ছবি ছিল এটা সামাজিক ছবি সম্পূর্ণভাবেই সামাজিক নায়ক কে ছিলেন এটার নায়ক নায়িকা ছিলেন মূল চরিত্রে ছিলেন রাজ্জাক সাহেব আর রোমান্টিক নায়ক নায়িকা ছিলেন ইলিয়াস কাঞ্চন চম্পা আর রাজ্জাক সাহেবের জুটি ছিলেন ফাল্গুনি আহমেদ ছবিটি কি সফল হয়েছিল হ্যাঁ সফল হয়েছিল সফল এটা কত সালে ব্যবসা সফল হয়েছিল ছবিটি খুবই ছবিটি নব্বই বোধহয় রিলিজ হয়েছিল আপনি তো আরো অনেক ছবি গীতিকার ছিলেন গল্প রচনা করেছেন এরকম কতটা ছবির সঙ্গে যুক্ত ছিলেন প্রায় শখানিক এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবির নাম যদি জানতে চাই আমার খুব প্রিয় ছবিটি চলেনি এটি জোকার রাজ্জাক সাহেব কে নিয়ে বড় মুশকিলে পড়েছিল আমরা ওই সময় মানে শুটিং করতে উনি রাস্তায় নামলে হাজার হাজার মানুষের ভিড় হয়ে যায় শুটিং করা যায় না অথচ স্ট্রিট জোকারের চরিত্র জি চরিত্র তো স্ট্রিট জোকার স্ট্রিট জোকার হଁ তো রাস্তে যদি না আনতে পারেন তাহলে কি করে হবে জনপ্রিয় গানও ছিল গান গানও ছিল গান ওসামান লেখা নয় ঈমান ছবিতে 보ধায় আপনার ঈমান আমার ছবি ঈমান আমাদের ওয়াসিম আলিফিয়া না ওয়াসিম এবং শবানা শবানা এরা অভিনয় করেছিল ঢাকার একটা ব্যাপার ছিল এটা পরিচালক কে ছিলেন মমতাজ আলী মমতাজ আলী সাহেব এটা কলসাল মুভি ছিল একটা মানে বিশাল ছবি ক্যানভাস আর ছবিটি দেখতেও মানুষ ওরকম বিশালভাবে এসছে আমি নিজে দেখেছি গ্রামা গ্রামের দিকে একশো গরুর গাড়ি যাচ্ছে কোথায় যাচ্ছে এরা এই মান দেখতে যাচ্ছে শহরে রোমান্টিক সিনেমা কেউ কেমন করতে পেরেছিলেন রোমান্টিক সিনেমা করেছি মানে লিখেছি বেশ কয়েকটা ছবির কাহিনী তার মধ্যে যেমন সহযাত্রী খুবই আমার নিজের খুব প্রিয় ছবি ছবিটি চলেছিল খুব ভালো এটা ছিলেন এটা ডিরেক্টর ছিলেন আজহারুল ইসলাম খান হ্যাঁ 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 আজহারুল ইসলাম খান অনেকগুলো ছবি করেছেন উনি প্রথমে কাজী আজিজ আহমদ সাহেবের সঙ্গে একসঙ্গে একটা ছবি করেছিলেন চোখের জলে আচ্ছা তারপরে উনি নিজে ছবি করতে শুরু করেন এবং একটার পর একটা উনি অনেকগুলো ছবি করেছেন স্মাগলার একটি ছবি করেছিলেন উনি ওটার ফাইনাল স্ক্রিপ্টটা আমি করেছিলাম তো যাই হোক এরকম অনেক ছবি ওটার গানগুলো লিখেছিলাম আমি আপনি সিনেমার কতগুলো গান লিখেছেন বলে আপনার মনে হয় সিনেমায় হিসাব করে আমি না খুব বেশি যে গান লিখেছে তাও নয় যেমন বললাম যে সখানেক চলচ্চিত্র তো গান বোধ হয় ওরকম সতেনেক হবে সতে আমি গানগুলি সংরক্ষিত আছে না নাই নাই আমার কোনো গানই সংরক্ষিত নাই আমি যে একটা যখন বই বের করতে গেলাম তখন দেখলাম আমার কাছে একশো গানও নাই তো তারপরে এই বিভিন্ন ফেসবুক বন্ধুই হোক আর যারাই হোক আমার যে আমাকে যারা খুব ভালোবাসেন তারা কোথা থেকে কোথা থেকে গানগুলো সংগ্রহ করে করে আমাকে পাঠিয়েছেন তো সেইভাবে আমি পাঁচশো কতটা গানের একটি বই বের করেছি বাংলা গীতি কবিতার এক অসামান্য স্রষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আপনার বড় ভাই বড় ভাই তার আমার একটা আমার কেন হয়তো অসংখ্য মানুষের একটা গান এতটুকু আসা ছবিতে তুমি কি দেখেছো কবু জীবনের ষাট বছরের উপরে পার হয়ে গেছে এই গানটি এখনো চৌষট্টি সালের ছবি সম্ভবত হ্যাঁ তো এখনো গানটা শুনলে মনে হয় কালকের গান এবং এখনকার গান আমার চিরকালের গান আমার আমার গান এ গান আমার এ আমার এ গান আমার তিনি অসাধারণ গানের স্রষ্টা সেটি হচ্ছে হলদি বা টু বিয়ের গান এটা তো বিয়ের গান দুটো গান উনি লিখেছেন এই দুটো গানই এখন সারা গ্রামে গঞ্জে যেখানেই হোক এই দুটো গান আরেকটা গান বিয়েতে বাজি একটা আরেকটা হচ্ছে দাও গায়ে হলুদ পায়ে আলদা হাতে মেন্দি বিয়ার সাজে কন্যারে সাজাও জলদি বাহ এটাও খুব সুন্দর গান এবং দুর্দান্ত চলেছে ওনার আরেকটি গান তো অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না সিনেমার গান সিনেমার গান কিন্তু দুর্দান্ত গান কি চমৎকার গান হ্যাঁ স্যার এখন আমি যে যে প্রসঙ্গটা আপনার সঙ্গে কথা বলতে চাই ওনার কি কোনো প্রভাব কি মোহাম্মদ রকিবুল যেমন আছে বা হিসেবে প্রভাব তো এমনিতে ছিলই না হলে হয়তো গানের কবিতা লেখার কথা আমার মনেই আসতো না সেই প্রভাব তো ছিল পারিবারিক প্রভাব তো ছিল বাবা লিখতেন সেই প্রভাবও ছিল তো যাই হোক সব মিলিয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে কবিতার ক্ষেত্রে তখন আমরা একটু বিপ্লবী ভাবনা করি তখন একেবারে যেটাকে বলা হয় যে কট্টর বামপন্থী তো সেই ভাবনা করি আর ওনার কবিতাগুলো একটু রোমান্টিক হ্যাঁ ওনার প্রথম সময়ের কবিতা এগুলো বেশ রোম্যান্টিক লাল গোলাপটা তোমাকে মানাই বেশ অথবা তুমি লাল গোলাপের কুড়ি বা হ্যাঁ কেমন বিদ্যুৎ মেঘর তনুকেশ এ তিন ভুবনে নেই তো তোমার জুড়ি মনিরুজ্জামান মনিরুজ্জামান তো এই যে আমি এটা থেকে সচেতন ভাবে যে না রোমান্টিসিজমের মধ্যে যাব না কিন্তু গান লিখতে এসে ওখানেই ঢুকে গেলাম পুরোপুরিভাবে স্যার একটু আপনার সঙ্গে এতক্ষণ তো কথা বলছি এখন একটু আমরা শিল্পীর কাছে যাই শিল্পী আপনাকে কিভাবে আঁকলেন বিকাশ ভাই আপনি স্যারকে কতটু আঁকলেন বা কতটা অনুভব করলেন সেটা একটু শুনতে চাই আপনার কাছে স্যার তো আপনার ছবি আঁকা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু স্যারকে খুব ইয়াং করে ফেলছেন একটু বলেন আমি যার ছবি আঁকছি উনি আমার অনেকগুলো প্রিয় গানের একজন স্রষ্টা তো সেই জায়গা থেকে আমি তার ছবিটি আঁকার চেষ্টা করছি আমি আসলে তাকে কতটুকু তুলে আনবো সেটা না আমি কিভাবে তুলে আনছি এবং আমার অভিজ্ঞতা অনুভূতি দিয়ে সেটি আসলে আমার কাছে বড় উদ্দেশ্য আর শিল্প হবে কি না এটা আমি জানি না তবে শিল্পের এই যে যাত্রা সেই জায়গায় হয়তো হাঁটা শুরু করেছি এখন কিছুটা হয়তো উকি দিতে পারে এটা আসলে আমরা অপেক্ষা করি আরেকটু দেখি নিশ্চয়ই পর্যায়ে যাওয়া যায় নিশ্চয়ই স্যার আপনার একটা অসাধারণ গান হয়তো আমার না অসংখ্য মানুষের যারা বাংলা ভাষা ভাষী অসংখ্য মানুষের গান যদি ভালোবেসে একদিনও নাই কাঁদলাম এ কেমন ভালোবাসা বুকে বাঁধলাম বাঁধলাম এই গানটা কেন লিখলেন অনেক মিতালি মুখার্জিকে হ্যাঁ অনেকগুলো বিষয় আছে এরও আগে আমি এই একই বিষয় নিয়ে একটি গান লিখেছিলাম আমার খুব প্রিয় গানটি খুব জনপ্রিয় হয়নি কিন্তু চমৎকার সুর করেছিলেন খন্দকার নুরুল আলম আর রুনা আলার মতো শিল্পী গিয়েছেন হ্যাঁ গানটা ছিল মাঝে মাঝে কিছুই থাকে না আর কান্নার চেয়ে বেশি প্রিয় আমাকে কাঁদতে দিও বা হাসিতে হয়তো ঝরে কাছের ঝর্না বেলোয়ারি সে হাসি যাই হোক তোমাকে আমি সহজেই দিতে পারি কিছু বেদনার সুনীল আধার রয়েছে আমার সুখের চেয়েও রমণীয় আমাকে কাঁদতে দিও বাহ হ্যাঁ তো এই গানটি খন্দকার ভাই চমৎকার শুরু করেছিলেন এবং চমৎকার গিয়েছেন কিন্তু গানটি কেন জানি না জনপ্রিয় হয়নি হয়নি হ্যাঁ কিন্তু এই যে গানটি তো এরকম একটা অনুভব যে ভালোবাসার মধ্যে আসলে কিছুই তো একঘেয়ে হয়ে যায় তাই না প্রতিদিন দেখা হয় প্রতিদিন কথা হয় বিচ্ছেদ না হলে এটা বোঝা যায় আমি আরও একটি গানে লিখেছিলাম সেটি শাকিলা জাফরের খুব প্রিয় একটি গান সে নিজেই বলে যাই হোক সে গানটির কথা ছিল যে হারাবার কি যে ব্যথা তোমাকে না হারালে কি কোনো দিন কোনোদিন জানতাম আচ্ছা হ্যাঁ এই যে প্রতিদিন দেখা হতো কথা হতো হয়তো অনেক কথারই তার থাকতো না মানে হ্যাঁ তবু একদিন দেখা না হলেই বুক ভেঙে যেত অভিমানে হ্যাঁ আর আজকেই যে হারিয়েছি ওই ওইটা ছোট ছোট অভিমান কিন্তু আজকেই যে হারিয়েছি এখন যে আমার কান্না এটা ফিরে পেলে প্রকাশ করতে পারবো এই যে এই যে চিন্তাটা যে ভালোবাসার মধ্যে একেবারে প্রতিদিন দেখা হয় কথা হয় প্রতিদিনই দুজন দুজনকে খুব আদর টাদর করে চলে যায় হ্যাঁ বা একসঙ্গে থাকে কিন্তু তার মধ্যে যদি ছোট ছোটো মেঘ না জমে তার মধ্যে যদি একটু অন্তরায় সৃষ্টি না হয় একটু যদি কান্নাই না আসে কেমন ভালোবাসা হ্যাঁ সেটা আপনি একটু অসামান্য গান শুধু আমি না আমি মনে করি যে বাংলা ভাষার পৃথিবীর যেখানে আছে সেই গানটিকে খুব পছন্দ করবে বা করে এখনও হয়তো গুনগুন করে গায় দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক অসামান্য শিল্পী গিয়েছেন এই গানের পটভূমিটা কেমন স্যার এটা খুব মজার একটা ব্যাপার হঠাৎ করে সত্যদা চলে এলেন বাসায় সঙ্গে সুবীর নন্দী আচ্ছা সুবীর নন্দী তখন কেবল ঢাকায় ঢাকায় এসেছে সিলেট থেকে সিলেট থেকে আমাকে বলছে যে সত্যদেশ বলেন আমার দুটো গান দরকার সে প্রথম বসেই হ্যাঁ মানে কোনো কথার আগে প্রথম কথা যে আমার দুটো গান দরকার আজকেই লিখবেন হ্যাঁ দুটো গান দরকার আজকেই লিখবো কেমন কথা বলো আমার দরকার আজকেই লিখবেন একটা সাবিনী ইয়াসমিন গাইবে একটা সুবীর নন্দী সুবীর নন্দী সিলেট থেকে এসে আমার যে আমি সিলেটে ছিলাম সুবীরকে আমি খুব ভালো করেছি হ্যাঁ অতএব সুবীর নন্দীর জন্যে গান লিখতেও আটকাবে না সাবিনী আসমিনের জন্য তো আটকাবেই না ওটা হবে কিন্তু একেবারে আজকেই লিখতে বলে আজকেই লিখতে হবে তারপরে এদিকে বাসা থেকে ওই আমার ওয়াইফ আসলো এসে চাটা দিল সবাই বসে আড্ডা দিতে থাকলো একসঙ্গে আমি চিন্তা করলাম প্রথমে সুবীরের গানটাই মাথায় এসে গেল। সুবীর তো একটু স্যাড রোম্যান্টিক গান বেশি কি একটু মজার গান করি সু সুবীরকে সুবীরের জন্যে হঠাৎ মাথায় এলো যে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছে যে তাতেই আমি ধন্য কারণ হচ্ছে যে আমি যদি তোমার বন্ধুও না হয় শত্রুও না হয় তাহলে আমি একজন সাধারণ মানুষ আমাকে নিয়ে তো তুমি ভাববে না আমি বন্ধু হলে ভাববে শত্রু হলেও আমাকে নিয়ে তোমার ভাবতে হবে ভাবতে হবে হ্যাঁ তো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছে যে তাতেই আমি ধন্য হলাম না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে আমায় দেখে জ্বাললে আগুন দৃষ্টিতে তবু অন্য হাজার জনের মাঝে আমি তো অনন্য হলাম বাহ হ্যাঁ তো এই যে বিষয়টা এই অর্ধেক লেখা হওয়ার পরেই উনি টান দিয়ে কাগজটা নিয়ে নেন এটা হয়েছে এটার পরের অন্তরা পরে লিখবেন আপনি ওই তো ধরেন ছাবিনার জন্য ধরেন হ্যাঁ অনুযায়ী কী ম আমি একটা মুডের মধ্যে আছি বলে মোট টুট সব ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দেবো সব মুড আমি ঠিক করে দেবো কোনো অসুবিধা নেই স্যাড গান চাই হুম সাবিনা সুন্দর একটা স্যাড গান করবেন হ্যাঁ সাবিনা বহুদিন পরে রেডিওতে গান গাইতে আসছে অতএব ওরকম যেন একটা গান হয় আসলে স্বাধীনতার পর সাবিনা প্রথম রেডিওতে এই গানটি করেন রেকর্ড করেন তো যাই হোক তো লিখলাম লেখার চিন্তা করতে থাকলাম চিন্তা করতে চিন্তা করতে ওনারা তো কথা বলছেন গল্প করছেন আমি স্যাড মুড চিন্তা করতে করতে হঠাৎ মাথার মধ্যে একটা পঙ্ক্তি এলো যে দুঃখ আমার বাসর রাতের পাল নিন্দা আমার প্রেম উপহার সাতনরি হার কলম এই জুটি লাইন না এলে কিন্তু কিছুই আসে না কিছুই আসে হ্যাঁ তো এটা লিখবার পরেই যে বাহ দুঃখ আবার পড়লাম দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক নিন্দা আমার প্রেম উপহার সাতনরিহার কলম কলঙ্ক তারপর অন্তরাটা দেখি খুব স্বাভাবিকভাবে এসে গেল সুখের সাথে ঘর করা তাই হলো না এই বুকে বেঁধা কাটাটাকে পর করা তাই হলো না কপালের লেখন এখন বসন হয়ে জড়িয়ে আছে অঙ্গ দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক যাই হোক এটা লেখা হওয়ার পরে টান দিয়ে ওটাও উনি নিয়ে না নিয়ে বললেন যে দ্বিতীয় অন্তরায় লিখে আমাকে এর মধ্যে পৌঁছে দেবেন হ্যাঁ বলে যে ভাবে আর চাটা খাবো না সত্য দাদা আমি তো আমার কাছে তো কপি নাই ও তাই তো আচ্ছা ঠিক আছে লিখে নেন তো তাড়াতাড়ি আমি আবার লিখে নিলাম এটা লিখে নেবার পর উনি ওই গান দুটো নিয়ে চলে গেলেন তারপরে ঘটনা কিন্তু খুব জটিল হয়ে গিয়েছিল কীরকম আমি পরে ভুলেই গিয়েছি রেকর্ডিংয়ের দিন উনি বাড়িতে ফোন করছেন রেডিওতে ফোন করছেন কোথাও আমাকে নাই আমি তো বাইরে এর মধ্যে ওই একজন রেডিও থেকে এক পিয়ন সে বেরিয়ে খুঁজতে বেরিয়ে আমাকে পেয়েছে গান তো রেডিওর ট্রান্সক্রম সার্ভিসের পিয়ন খুঁজে পেয়েছে স্যার ওনার হচ্ছে স্টুডিওতে বসে আছেন আজকে রেকর্ডিং আপনার দুটো গানের সত্যদা বসে আমার তখন সর্বনাশ আমি বলুন ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি আসছি তো সাম হওয়ার রিক্সায় বসেই দুটো অন্তরা হয়ে গেল ও গানের অন্তরাটাও হয়ে গেল এই গানের অন্তরাটাও হয়ে গেল তো ওই রিক্সায় বসে কাপা কাঁপা এসে কপি করে দিলাম দেবার পরে এই গান শুরু হলো স্যার আপনার একটা গান আছে সুখপাখি তোর পিঞ্জিরা তো সুখ পাখিরে পিঞ্জিরা তোর খুলে দিলাম আজ এটা ভট্টাচার্য শুরু করেছিলেন এটা অনেক আগে লেখা লেখা

তো আমরা রাজশাহী থেকেই আমাদের এই জুটিগুলো তৈরি হয়ে গেছে জি হ্যাঁ রাজশাহী বেতারে যখন ছিলাম তখন থেকে এটা হচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন এসব সময় এই গানটি লেখা আমার মনে হয় যে সত্তরে বোধ হয় কিন্তু ছিয়াত্তরে সাতাত্তরে এসে রেকর্ড হলো সাতাত্তরে কি আটাত্তরে হবে রেকর্ড হলো তো এরকম অনেক গান অনুপের সঙ্গে আমার বোধহয় আরো 40 50 টা গান এরকম করা আছে আব্দুল জব্বার আপনি একটা গান গেয়েছেন পথ চিরদিন সাথী হয়ে রয়েছে আমার এটা ছবির গান ছিল হ্যাঁ এটা একটা ছবির গান ছিল রাজা হোসেন খান ছিলেন এই ছবি এই রাজা হোসেন খানদের তখন না অসাধারণ সুর করেছেন রাজা হোসেন খান দিরালি আপনার হিরালি ভাইয়ের সঙ্গে তো আমার মানে এমন একটা গান আছে যে গানটা মানে আমি সজিনার ফুল নিয়ে গান লিখেছিলাম মানে খই যেমন ভাবে বিছিয়ে থাকে সজিনার ফুল সকালে দেখলে ওরকমভাবে শিশির হয়ে যায় সজিনার ফুল ঠিক ওরকম ভাবে বিছিয়ে থাকে হ্যাঁ এই ইয়েটা নিয়ে মোহাম্মদ রফিকুল আলম গানটা গিয়েছিল মোহাম্মদুল নবী আপনার গান গাই গিয়েছিলেন মাহমুদ নবী গিয়েছেন খুব কম কম মাহমুদ নবী একটি গান সিলেট থেকে আমার কাছ থেকে নিয়ে এসেছিলেন আমি তখন সিলেট রেডিওতে তো মাহমুদ নবী একটি গান নিয়ে এসেছিলেন একটি গান নিয়ে এসেছিলেন নাজমুল হুদা বাচ্চু আপনারা এই প্রজন্মের অনেকেই জানেন না যে উনি গান করতেন উনি কিন্তু অসম্ভব ভালো গান করতেন আর কোরাসে তো লিড দিতেন উনি হ্যাঁ

তো এরকম ভাবে অনেকের সঙ্গে অনেকের সঙ্গে যেমন আমার বহু গানের শুরু করেছে আপনি চমৎকার করে বলেন এই এই ব্যাপারটা আমি খুব লক্ষ্য করেছি যে খ্যাতিমান গীতিকার যেমন লিখেছেন এটা খুব মজা করে আমি আমি খুব অনুপ্রাণিত বোধ করে এই যে সম্মানটা কথার ভেতর থেকে যে সম্মানটা তিনি দিচ্ছেন এটা খুব জনপ্রিয় ব্যাপার নার্কিস পারভিন আমার কানে এখনও বাজে তিনি কি অসাধারণ সুর তার কণ্ঠে ছিলেন তার একটা অসাধারণ গান আপনি লিখেছেন যে অনেক অনেক কিন্তু এই গানটার কথা বলতে চাই যে যে আমার হৃদয় করলো চুরি তার হলো না বিচার হলো না বিচার হ্যাঁ এটা খুব মজার একটা ব্যাপার আছে আর একটা গান ছিল যে এক হৃদয় হিনার কাছে হৃদয়ের দাম কি আছে কি আছে এ আলাউদ্দিন আলী সুর স্যার

তারপরে বোম্বে সুজিতটা সেন এসে দেশেই না বিদেশেই গেলেন প্রথম তারপর সুজিতটা সেন এসে মধুবালাকে আউট করে দিলেন প্ল্যান করে দিলেন হ্যাঁ তো মানে এই এই ভালোবাসার তো কোনো মানে এটার কোনো প্রকাশ নেই কিন্তু বিকাশ আছে ভেতরে প্রচন্ড প্রচন্ড ভাবে হ্যাঁ তো এরকম ভাবে কতবার যে হৃদয় গেছে এসছে তার তো কোনো ঠিক ঠিকানা নাই এখন ভাবির সঙ্গে যে আপনার সম্পর্ক সেটা কি বা এটা কি একটা প্রেম ছিল বা না পারিবারিক বিয়ে সম্পর্ক ছিল পারিবারিকভাবেও ইয়ে ছিল পারিবারিকভাবেই বিয়ে হয়েছে আত্মীয় ছিলেন বা হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক ছিল মানে খুব জটিলতা ছিল না না জটিলতা ছিল হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ তাহলে এত দুঃখের গান কেন বেদনার বিষয়গুলো হচ্ছে কি যে সুখকে অনুভব করতে গেলে বেদনাকে অনুভব করতে হবে বেদনাকে অনুভব না করলে কিন্তু সুখকে অনুভব করা যায় না হ্যাঁ খুব স্বাভাবিক তো এটাও একটি কারণ যে এত বেদনার গান যে জীবনে এসেছে আমার খুব একটি কথা বলতে খুব ইচ্ছা করছে এত মানুষদের সঙ্গে কাজ করেছি এত ধরনের মানুষ এত মেজাজের মানুষ এত বৈচিত্র্যময় মানুষদের সঙ্গে কাজ করেছি যে প্রত্যেকখান থেকেই নেবার মতো কিছু না কিছু পেয়েছি জি আলাউদ্দিন আলী প্রচুর কাজ করেছি আমি সঙ্গে প্রচুর কাজ আমার মনে আছে যখন আমরা গান করতে গেলাম গানগুলো মিতালি মুখার্জি এবং কুমার শানু গিয়েছিল ফলে গানগুলো কলকাতায় রেকর্ড করা হয়েছিল কলকাতায় মিউজিক করে বোম্বেতে রেকর্ড করা হয়েছিল ভালোবাসা যত বড় জীবন তত বড় বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় হ্যাঁ তো ওইখানে যে সমস্ত মিউজিক করবার সময় আলুদ্দিন আলী গানটা নিজের কণ্ঠে ইয়ে করছে মানে গাইড ট্র্যাক দিচ্ছে হ্যাঁ মিউজিক মিউজিশিয়ানটা থেমে গেছে আলুদ্দিন আলীকে বলছে আলী ভাই আপনি একটু আরেকবার গানটা গান না তো আবার গাইল ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় হ্যাঁ মানে কেউ কেউ কারো কারো যেন চোখ ছলছল করে আসলো ডিএসোনাল গলা আলুদ্দিন আলীর গলা তো ভারী চমৎকার কিন্তু ও গান করে না খুব চমৎকার এবং আলাদিন আলীর কণ্ঠের থেকে গান তুলে গান গাওয়া কিন্তু শিল্পীদের জন্যে বেশ কঠিন কারণ এত সুরে আর অভিব্যক্তি এমন এটা খন্দকার আলমের ক্ষেত্রেও তাই ছিল উনিও এমন সুরে এবং এমন অভিব্যক্তিতে গানটা করতেন যেটা শিল্পী পুরোটা নিতে পারত না স্যার আপনার অসংখ্য দেশের গানও আছে এই আধুনিক গান সিনেমার গানের সঙ্গেও যে রোমান্টিক গান প্রেম দুর্দান্ত গান লিখেছেন দেশের গানও তো দুর্দান্ত গান লিখেছেন এই যে আমার যে বাউল মনের এক স্যার গানটা বলেন তো একটু আমার বাউল মনের এক হাজার নদীর বাংলাদেশে সুরের খেয়ায় ভেসে ভেসে দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে দেখে কতই জোয়ার ভাটা আমার বাউল মনের আমার বাউল মনের এক তারাটা তো এই যে এই কতগুলো জিনিস কিন্তু আমার আমি এই চিত্রকল্প আমি আমি ওই সময় থেকে এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করেছি যে চিত্রকে চিত্রের নিজস্ব যে মাত্রা তাকে অতিক্রম করে নতুন আরেকটা কিছু বলা হ্যাঁ একটা ডিফারেন্ট ডাইমেনশানে নিয়ে যাওয়া চিত্রকে চিত্রাতিরিক্ত একটি মাত্রায় নিয়ে যাওয়া তো এই বিষয়গুলো কিন্তু আমি তখন থেকেই চেষ্টা করে এসেছি যেমন একেবারে মুখের কথার মতো নারিস পারবিনের কথা আপনি বলছেন জি নারিস প্রথম যে গানটি করে আমার সে গানটি ছিল পড়া চোখ কেন তুই অন্ধ থাকিস না কেন তুই বন্ধ থাকিস না তোকে নিয়েই কাব্য করে লোক তা আমরা গদ্যে বললে কি তাই বলতাম না একেবারে সংলাপ ধর্মী গান করা হ্যাঁ সবাই বলে যত সর্বনাশের মূল সে নাকি আমারই ভ্রমণ কালো চুল হ্যাঁ অবশ্য সর্বনাশের মূল হ্যাঁ সর্বনাশের মূল সেটা আরেকটা দেশের গান হচ্ছে যে নদীর ধারে পথ পথ পেরিয়ে এটা সাম্য একটা গিয়েছে হ্যাঁ সামনে একটা গিয়েছে এবং এই গানটি আহ চায়নায় যে দুবার গাইতে হয়েছিল তাই নাকি হ্যাঁ মানে গাওয়ার পরে আবার ইয়েরা মানে দর্শক সে তারা

আমি বলবো চোখের কাছে নাও না জেনে আসবেন ওখানেই বাংলাদেশের নাম লেখা হ্যাঁ এঁকে রেখেছি হ্যাঁ বাংলাদেশের রূপ এঁকে রেখেছি হ্যাঁ তো এই এরকম গান আবার মার্চিং চির অক্ষয় তুমি বাংলাদেশ চিরদুর জয় তুমি বাংলাদেশ চির অক্ষয় তুমি চিরদুর জয় নির্ভয় তুমি বাংলাদেশ স্বাধীনতা নিয়ে যে স্বাধীনতা তোমার জন্য যে পারে বইতে শত দুঃখের ভার কাছে শুধু তারিখ আছে রেখো অঙ্গীকার বা মাসুদ করিমের মতো বা মানের মতো আপনারা এখন আর লিখতে পারছেন না কেন বা লিখছেন সেটা কেন আমরা লিখতে পারছি না এটা ঠিক নয় আমি জানি না অন্যের কথা আমি প্রায় প্রতিদিনই গান লিখি জি এখন অসুবিধাটা হচ্ছে কি যে গানটি যিনি সুর করবেন তার সেই ম্যাচিওরিটি আসা দরকার যিনি বুঝবেন যে আমার এটার মধ্যে একটা দর্শন আছে এখন যারা সুর করেন তারা খুব ব্যস্ত খুবই ব্যস্ত জি এবং এই ব্যস্ত সমস্ত মানুষেরা কিছুতেই সময় দিতে পারেন না এসে বসতে পারেন না তরুণ যারা বলছে তার খুব ব্যস্ত তো জি সময় দিতে না পারার জন্য আমি যে তাকে আমি কী বলতে চেয়েছি সেটা যে তাকে বুঝিয়ে দেব এই সময়টা আর হয় না এখন ধরা যাক যে একটি গান রাত্রি আমার বুড়ি গঙ্গার দূষণের মতো কালো জি নষ্ট ডিমের কুসুমের মতো চাঁদ কি করে লাগবে ভালো এরপরেই বলছি যে আড্ডাখানার দাগি পেয়ালার চা উষ্ণ করে না আর কোন ইচ্ছা কেন আগে আড্ডাখানে বসে শিল্প সাহিত্যের আলাপ হতো জি সমস্ত মানে এমন কোন বড় শিল্পী সাহিত্যিক নাই যারা আড্ডায় বসতেন না আজকের দিনে যে সব আড্ডা হয় যেখানেই হয় সেসব আড্ডার বিষয় আলাদা একদমই আলাদা হ্যাঁ আলাদা বিষয় আলাদা একেবারেই আলাদা যার সঙ্গে শিল্প সাহিত্যের কোনো সংযোগ নেই সেই জন্যই বলছি যে উষ্ণ করে না আর কারো ইচ্ছা আধারে নিজেই হামাগুড়ি দিয়ে খুঁজি কোথাও কিনে আলো এখন মানুষ বলবে আলো নেই কেন সেটাই আমি সঞ্চারিতে এসছি চলছে কংক্রিট বনে চোখ ঝলসানো ভবনে ভবনে রমনার পাশে তবু একটি মেয়ে আধারে ডুবছে আধারে ডুবছে কোথাও আলো না পেয়ে এই যে অনুভবটা এটা যদি শুরু করার ভেতরে না হয় সে যদি এটা না বলছে তাহলে তিনি শুরু করতে পারবেন না ওই অসুবিধাটা ওইখানে ওইখানে হয়ে গেছে অসুবিধাটা ওইখানে ওইখানে হয়ে গেছে তো এই এরকম জীবন চর্চার বা জীবন চর্চার যে বিষয়গুলো ক্রমান্বয়ে গানে উঠে আসছে এবং স্যার আমার মনে হয় যে আপনারা তো প্রচুর পড়াশোনা করেন বা করতেন আমি এখনো এখনো করে না পড়লে আমার ঘুম হয় না সেই পড়াশোনাটা সম্ভবত আমাদের নেই আসলে যেসব বিষয়গুলো নিয়ে আমি পড়েছি যেমন এমন কোনো ধর্ম নেই যে বিষয় নিয়ে আমি পড়িনি শুধু রামায়ণ মহাভারত না গীতা আমি পড়েছি এবং গীতার যে সেভেন ভার্সেস নিয়ে যে গানটি আছে এটি আমার লেখা হ্যাঁ যেটা কুলু মানালি থেকে ওখানে সমস্ত ভাষায় গীতার গানের গীতার ওই যে সেভেন ভার্সেসের জি সমস্ত ভাষায় তার উপরে গান আছে এবং সেটি প্লে করা হয় তো বাংলা ভাষায় যে গানটি আছে সেটি আমার লেখা প্রথম মনে আছে বলুন তো আমার ভেতর আছে যে আমি সে তো পরম অমূল্য ধন বাহ বা মানে সে মানে বৃষ্টিতে ভেজে না বাতাসে শুকায় না আগুনে পড়ে না হ্যাঁ কাউকে হত্যা করে না নিজে নিহত হয় না আপনার বাংলাদেশ বেতারের দীর্ঘদিনের সহকর্মী সাদী বেতার কেন্দ্রের অন্যতম একজন শব্দ সৈনিক আশরাফুল আলম স্বাধীনতা পদক পেয়েছেন গত বছর তিনি আপনার সম্পর্কে কি বলছেন একটু আমরা জেনে আসি গান রেখা কিংবা গীতিকার এই দুটো শব্দের প্রতি কিন্তু রফিকুজ্জামানের প্রচন্ড অনীহা অনীহা এই জন্য যে তিনি বলেন যে আমরা হচ্ছি গীতি কবি। অর্থাৎ গান তৈরি হবে সুর দিয়ে তার জন্য কথা লেখা এবং সেটা কবিতা কাজে এই ব্যাপারে তিনি কিন্তু সবসময়ই সচ্চার যে আমি গীতিকার নই আমি গীতি কবি মানে রফিকুজ্জামানের গানের যে বিষয়টি ভাবলে আমার কাছে যেটা সবচেয়ে বড় হয়ে দেখা দেয় সেটা হচ্ছে তার গানের বিষয়বস্তু বিষয়বস্তুর মধ্যে এত বৈচিত্র্য এবং বিষয়বস্তু প্রকাশের মধ্যে তার এত বৈচিত্র্য আমার মনে হয় যে খুব কম গীতিকারই আছে তিনি ছন্দ নিয়ে নানা ধরনের নিরীক্ষা করেছেন এবং তার নিরীক্ষা অত্যন্ত সফল কাজে এই যে ছন্দের ব্যাপারটা সেটা কিন্তু তার সহজাত ভালো এবং মন্দে মিশিয়ে যদি জামানকে তুলে ধরতে হয় তাহলে এ কথা অবশ্যই বলতে হবে যে ব্যক্তিগতভাবে এবং গীতিকবি হিসেবে তিনি অসাধারণ কেমন লাগলো স্যার মন্তব্য খুব ছোট কিন্তু আমার মনে হয়েছে যে তিনি আপনাকে স্পর্শ করতে পেরেছেন তিনি আপনাকে বুঝতে পেরেছেন বিকাশ ভাই ছবিটা দেখান স্যার কেমন লাগছে ছবিটা আপনাকে মনে হচ্ছে চমৎকার 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 মানে চোখ দুটোতে যে যে অভিব্যক্তি আসার কথা জি এত চমৎকার এসছে জি আর চোখ না হলে তো মানুষকে চেনাই যায় না চেনাই যায় হ্যাঁ মনের কথা বলে চোখ যে মনের কথা বলে খুব সুন্দর অদ্ভুত সুন্দর আমাদের শিল্প বাড়িতে আসবার জন্য এবং আপনার কথা শুনবার জন্য শোনানোর জন্যে যে অভিজ্ঞতা বিনিময় করলেন খুব সামান্যই আমরা হয়তো ধারণ করতে পারলাম কৃতজ্ঞতা জানাই স্যার যেখানেই থাকবেন ভালো থাকবেন কুশলে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা আপনাদের সে বড় হতে পারি বেঁচে থাকতে পারি আপনাদের সবার জন্যে এবং বিশেষ করে সুপ্রিয় দর্শকবৃন্দ বয়স পেরোতে পেরোতে পঁচাত্তরে পা দিয়েছি পঁচাত্তর চলছে জন্মদিন হিসাবে পঁচাত্তর চলছে পঁচাত্তরতম জন্ম বার্ষিকী আগামী ফেব্রুয়ারিতে যাই হোক এই পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আমি কি করেছি কি করতে পারিনি আপনারা সবই জানেন কারণ যা করেছি তা আপনাদের সামনেই আছে তার নিন্দাও আমার প্রাপ্য যদি বিন্দুমাত্র আপনাদের মন জয় করে করতে পেরে থাকি তাহলে সে ভালোবাসাও আমি বুক পেতে মাথা পেতে গ্রহণ করলাম ভালো থাকবেন সবাই খুব আনন্দে থাকবেন দেশটাকে ভালোবাসবেন অসম্ভব ভালোবাসতে হবে দেশকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ এসমান মান সম্মান সব কিছু যেন আমরা ক্রমান্বয়ে এমন এমন চূড়ান্তে পৌঁছে দিতে পারি যাতে সারা পৃথিবী মনে রাখে একটি ছোট্ট ভূখণ্ড রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বিজয় ছিনিয়ে এনেছিল বর্বরতার বিরুদ্ধে লড়াই করেছিল ভালো থাকুন সবাই আনন্দে থাকুন চমৎকার ছবি আঁকবার জন্যে আপনাকেও কৃতজ্ঞতা জানাই ভালো থাকবেন সবসময় ভালো থাকবেন শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্যে শিল্প বাড়ি দেখবার জন্য এবং গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামানের অনুভব এবং অনুভূতির সঙ্গে থাকবার জন্যে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন শিল্পের সঙ্গে থাকুন শিল্প বাড়ির সঙ্গে থাকুন